ট্রপিক্যাল সাইক্লোন হলো দ্রুতগতিতে ঘূর্ণায়মান একটি ঝড়। এক্ষেত্রে একটি নিম্নচাপ কেন্দ্র থাকে। এটি উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে থাকে। এই প্রকার ঝড় তৈরি হওয়ার জন্য প্রাথমিকভাবে কিছু শর্ত পালন হওয়া দরকার, যেমন সমুদ্র জলের উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হওয়া প্রয়োজন, 2 নম্বর জলের গভীরতা বেশি হওয়া প্রয়োজন, 3 নম্বর সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বাতাসের ঊর্ধ্ব গতি ও উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের গতির পরিবর্তন হওয়া প্রয়োজন, 4 নম্বর ঝড়ের উৎপত্তির স্থানটি নিরক্ষরেখা থেকে যথেষ্ট দূরবর্তী হওয়া প্রয়োজন যাতে কোরিওলিস বল কার্যকর হয়। সমুদ্রপৃষ্ঠের জলের যথেষ্ট উষ্ণতার কারণে জল প্রচুর পরিমাণে বাষ্পভূত হয়। সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি অংশে বায়ুতে প্রচুর জলীয় বাষ্প মেশার ফলে বায়ু হালকা হয়ে ঊর্ধ্বগামী হয়, ফলে ওই অংশে বায়ুর ঘনত্ব হ্রাস পায় এবং একটি নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। ফলে ওই অংশের আশেপাশের অঞ্চল থেকে বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে অগ্রসর হয়। ঝড়ের কেন্দ্রে বায়ু উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘের সৃষ্টি করে। সেই মেঘ কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে পড়ে এবং কেন্দ্রের চারিদিকে আবর্তন করতে থাকে, ফলে ঝড়ের কেন্দ্র মেঘমুক্ত থাকে। একে ঝড়ের কেন্দ্র বা চক্ষু বলে। জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘনীভবনের সময় যে লীনতাপ ত্যাগ করে তা বায়ুকে আরও উত্তপ্ত করে তোলে, সেই বায়ুও ঊর্ধ্বগামী হয়। এই লীনতাপই ঝড়ের শক্তিকে আরও বৃদ্ধি করে। আশেপাশ থেকে ছুটে আসা কেন্দ্রাভিমুখী বায়ুও কেন্দ্রের চারিদিকে দ্রুতগতিতে আবর্তন করতে শুরু করে। এই ঘূর্ণন কোরিওলিস বল দ্বারা কিছুটা নিয়ন্ত্রিত হয়। এইভাবে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। যতক্ষণ গরম জলীয় বাষ্পপূর্ণ বায়ু কেন্দ্রে প্রবেশ করতে থাকে ততক্ষণ ঝড়ের শক্তি বাড়তে থাকে। ঝড় স্থলভাগের উপর প্রবেশ করলে তার শক্তি আস্তে আস্তে কমতে থাকে। 21শে মে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা IMD বা ভারতীয় আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে একটি সাইক্লোনিক সার্কুলেশন লক্ষ্য করে। ওই দিন জয়েন্ট ট্রপিক্যাল ওয়ার্নিং সেন্টার এই সার্কুলেশনকে অনুসরণ করা শুরু করে এবং আশঙ্কা করে এটি একটি নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। পরের দিন IMD লক্ষ্য করে সার্কুলেশনের পাশে একটি নিম্নচাপ কেন্দ্রের উদ্ভব হয়েছে। 23শে মে IMD লক্ষ্য করে সার্কুলেশনটি ক্রমাগত শক্তিশালী ও সংঘটিত হচ্ছে। পরের দিন IMD বঙ্গোপসাগরে নিম্নচাপের উপস্থিতি নিশ্চিত করে। পরে এই নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হতে থাকে এবং জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার এটিকে সাইক্লোন হিসাবে ঘোষণা করে। IMD এটিকে রামেল নামকরণ করে। 26শে মে রামেল একটি শক্তিশালী ঘূর্ণাবর্তে পরিণত হয়। 26/5/2024 সন্ধ্যে 6টা নাগাদ পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অংশে ঘূর্ণিঝড় রোমাল স্থলভাগে প্রবেশ করে। সমুদ্রের উপর ঝড়টির সর্বোচ্চ গতি ছিল 135 কিমি। স্থলভাগে প্রবেশের সময় ঝড়টির গতি দাঁড়ায় 120 কিমির আশেপাশে। এই ঝড়ের প্রভাবে প্রায় 85 মিলিমিটার বৃষ্টিপাত হয় ও ঝড়ের প্রভাবে উপকূলবর্তী অংশে 3 থেকে 4 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা দেয়। স্থলভাগে প্রবেশের পর এটি ক্রমশ উত্তর দিকে এগোতে থাকে। যত উত্তর দিকে যেতে থাকে এর গতি ক্রমশ কমতে থাকে এবং জলীয় বাষ্পের অভাবে এটি ক্রমশ দুর্বল হতে থাকে। উল্লেখ্য, রেমাল নামটি ওমানের দেওয়া, আরবি ভাষায় এই শব্দের অর্থ হল বালি।